Welcome to my friends. আমি দেখো এই অঙ্কটি কিভাবে করব। 1 divided by 1 into 2 plus 1 divided by 2 into 3 plus 1 divided by 3 into 4 plus 1 divided by 4 into 5 plus dot 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 করে দেওয়া আছে 1 divided by 11 into 12 এর মান কত। দেখো এখানে কিন্তু এই dot dot গুলিতে আমি লিখি না, কেন না, কারণ লিখলে অনেকটা অঙ্কটি লেন্দি হয়ে যাবে। দেখো কিন্তু আমরা যখন সলভ করব আমরা এই পোরশনটা লিখতেও পারি না লিখতেও পারি। দেখো কিভাবে করব, এটাকে আমরা কি লিখবো জানো, 1 ডিভাইডেড বাই 1 লিখবো মাইনাস 1 ডিভাইডেড বাই 2 লিখে নেব। এটাকে আমরা কিন্তু এটার নিচেরটার গুণ করেও কিন্তু অঙ্কটা করতে পারি, কিন্তু গুণ করে করলে আমাদের দেখো এখানে যত বাম দিক থেকে ডান দিকে যাব এই নিচের পোরশনটার মানটা দেখো বেশি হয়ে যাবে, আমাদের লসাগু করতে অসুবিধা হয়ে যেতে পারে, ভুল হতে পারে। তার জন্য আমরা এরকম ভাবে ভেঙে নেব 1 ডিভাইডেড বাই 1, এটি দেখো 1 ডিভাইডেড বাই 1 লিখলাম, মাইনাস 1 ডিভাইডেড বাই 2, একই রকম ভাবে প্লাস যেমন আছে সেরকম দিয়ে দিলাম, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 5। একটা জিনিস ভালোভাবে তোমরা দেখো, এখানে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হয়েছে, এখানে দেখো মাইনাস 1 ডিভাইডেড বাই 2 হয়েছে, আবার প্লাস 1 ডিভাইডেড বাই 2, একই রকম ভাবে মাইনাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3, মাইনাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4, মাইনাস 1 ডিভাইডেড বাই 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 এখানে হবে, এরকম ভাবে আবার দেখবে মাইনাস 1 ডিভাইডেড বাই 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6। মানে আমি যদি এই যে ডট ডট যেখানে আছে সেটা যদি আমি এবার তোমাদেরকে লিখিয়ে দেখিয়ে দিই তাহলে কি আসবে দেখো, এরকম আসবে 1 ডিভাইডেড বাই 6, এরকম ভাবে চলতে থাকবে। দিয়ে একটা সময় দেখতে পাবো আমরা এখানে এটা কি আসছে, প্লাস 1 ডিভাইডেড বাই 11 মাইনাস 1 ডিভাইডেড বাই 12 আসছে। একটা সময় দেখতে পাবো এখানে দেখো প্লাস 1 ডিভাইডেড বাই 11 আছে, এর আগে থাকবে মাইনাস 11 ডিভাইডেড বাই 12, সরি 11 মাইনাস 1 ডিভাইডেড বাই 11, এরকম ভাবে চলতে থাকবে। কিন্তু এগুলো প্রত্যেকটাই কাটা যাবে, দেখো এতটা পর্যন্ত প্রত্যেকটা দেখো এটি এটি ক্যান্সেল হয়ে যাচ্ছে, একই রকম ভাবে এখানে প্লাস 1 ডিভাইডেড বাই 6 আছে, প্রত্যেকটি ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র দেখো কি পড়ে থাকবে, দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 12 এটি পড়ে থাকবে। এটার আমরা যদি নিচে লসাগু করি আসবে 12, 1 12 এ 12 মাইনাস 12, সরি মাইনাস 1 আসবে, তাহলে এটি আমরা কত অ্যানসার পাবো 11 ডিভাইডেড বাই 12। তাহলে আমাদের আছে কি 11 ডিভাইডেড বাই 12, অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। খুব ভালোভাবে বুঝে নাও, আমরা যদি এরকম ভাবে অঙ্কটি করি আমাদেরকে কিন্তু কম সময়ের মধ্যে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো, কিন্তু যদি আমরা নিচের গুলো লসাগু করি দিয়ে পরে আমাদের দেখো আবার লসাগু করতে হবে, অর্থাৎ অঙ্কটা কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্য কিন্তু আমরা জাস্ট একটু যদি বুঝে নিই এরকম টাইপের সব অঙ্কই আমরা কিন্তু সমাধান করে ফেলতে পারবো সহজে। পরের অঙ্কটি দেখো, কোন সংখ্যার সঙ্গে তার একের যারা অংশ যোগ করলে 60 হয়, সংখ্যাটি কত। আমাদেরকে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটি সমান x, আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি সমান x ধরে নিলাম। তাহলে দেখো কোন সংখ্যার সঙ্গে আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি x, তার একের চার অংশ, তার একের চার অংশ বলতে এখানে কি বোঝায়, না সংখ্যাটির একের চার অংশ, তার একের চার অংশ, কোন সংখ্যার সঙ্গে তার একের চার অংশ, অর্থাৎ সংখ্যাটির একের চার অংশ, সংখ্যাটির একের চার অংশ মানে কি x বাই 4। তাহলে দেখো তার একের চার অংশ কি করতে বলেছে, যোগ করতে বলেছে, এর একের চার অংশ আমরা যোগ করে নিলাম, সেটির মান হয় 60। এখানটা যদি তোমরা ভালোভাবে বুঝে নাও তাহলে অঙ্কটি হয়ে গেল। দেখো সংখ্যাটি ধরে নিয়েছি আমরা x, কোন সংখ্যার সঙ্গে সংখ্যাটি আমরা লিখে দিয়েছি তার একের চার অংশ, অর্থাৎ x সংখ্যাটির একের চার অংশ মানে কি x ইনটু 1 বাই 4, এটিকে আমরা কি লিখতে পারি x বাই 4। তাহলে দেখো কোন একটা সংখ্যার সঙ্গে তার একের চার অংশ যোগ করলে যোগফল হয় 60। তাহলে সংখ্যাটি আমরা এখান থেকে x এর মান অনাহাসে বের করতে পারবো, এটি দেখো আমরা যদি লসাগু করি 4 আসছে, তাহলে 4x plus x equals to 60, তাহলে 5x by 4 equals to 60, তাহলে 5x equals to 60 into 4, তাহলে এখান থেকে আমরা x কত পাবো 60 into 4 divided by 5, 5 12 60, তাহলে x এর মান কত পেলাম
12 into 4 equals to 48 পেলাম তাহলে আমাদের অপশন এ ইজ দা রাইট অ্যানসার তোমরা যদি এই জায়গাটি খুব ভালোভাবে বুঝে নিয়েছো তাহলে কিন্তু এই অঙ্কটির বাকি আর কিছু থাকলো না তাহলে দেখো আমরা কোন একটা সংখ্যা ধরেছি তার এক তার একের অংশ যদি আমরা ধরে নিই তার একের চার অংশ যোগ যদি করে নিই তাহলে আসছে 60 তাহলে এই পার্সেন্টেজ যদি আমরা খুব ভালোভাবে বুঝে নিই তাহলে বাকিটা আমাদের কিন্তু আর অসুবিধার কোনো জায়গা নেই কোন ভগ্নাংশটি 2/5 থেকে যত বড় 2 পূর্ণ 3/5 থেকে তত ছোট আমাদেরকে এই এবং এই সংখ্যার মাঝে দেখো ভালো করে দেখো কোন ভগ্নাংশটি এত থেকে যত বড় তো এত থেকে তত ছোট তাহলে আমাদেরকে একটি ভগ্নাংশ বের করতে হবে যেটি কি হবে এত থেকে বড় হবে সেইটি আবার এত থেকে ততটা পরিমাণ ছোট হবে তাহলে আমরা যদি ধরে নিই ভগ্নাংশটি ভগ্নাংশটি সমান x আমরা ধরে নিলাম ভগ্নাংশটি আমরা ধরে নিলাম x ভালো করে বুঝে নাও কোন ভগ্নাংশটি এত থেকে যত বড় অর্থাৎ এটা থেকে ভগ্নাংশটি বড় আমরা দেখো যখন সাধারণত বিয়োগ করি বড় থেকে ছোটটি আমরা বিয়োগ করি সাধারণত বড় থেকে আমরা ছোটটি বিয়োগ করি তাহলে দেখো এই ভগ্নাংশটি এত থেকে যত বড় অর্থাৎ আমরা দেখো দেখতেই পাচ্ছি এত থেকে বড় অর্থাৎ এই ভগ্নাংশটি এটির চেয়ে বড় তাহলে আমরা এটাই লিখতেই পারি কারণ আমরা যখন জেনারেলি বিয়োগ করি বড়টি থেকে ছোটটি বিয়োগ করি এই ভগ্নাংশটি এতটি থেকে যতটি বড় ঠিক এটার থেকে ততটি ছোট অর্থাৎ এই x টি এটার থেকে ছোট তাহলে দেখো আমরা বিয়োগ করার সময় কি করি বড় থেকে ছোট বিয়োগ করি এখানটা যদি তোমরা বুঝে নিয়েছো তাহলে কিন্তু অঙ্কটি আর কিছু থাকবে না ভালো করে দেখে নাও আমরা ভগ্নাংশটি ধরে নিয়েছি x ভগ্নাংশটি কি বলেছে যে 2/5 থেকে যতটা বড় আমরা যখন বিয়োগ করি বড় থেকে ছোটটি বিয়োগ করি তাহলে আমরা বিয়োগফলটা পেয়ে যাই তাহলে দেখো ভগ্নাংশটি এত থেকে যতটি বড় ঠিক এত থেকে ততটি ছোট অর্থাৎ এটি বড় ভগ্নাংশটি ছোট এবার এখান থেকে যদি আমরা x এর মানটা ক্যালকুলেট করতে পারি তাহলে কিন্তু আমরা ভগ্নাংশটি পেয়ে যাব দেখো কিভাবে আমরা করব এখান থেকে দেখো x এদিকে মাইনাস x আছে এদিকে এলে কি হয়ে যাবে প্লাস x হয়ে যাবে এখানে দেখো আমি যদি এটা ভেঙে নিই 2 × 5 = 10 × 3 = 13/5 আর এখানে দেখো -2/5 আছে ডান দিকে গেলে +2/5 হবে এটি তোমরা জানো অনেক আগে শিখে ফেলেছো তাহলে x এর সাথে x যোগ করলে 2x হয় নিচে দেখো 5 আছে লসাগু 5 তাহলে এখানে কি আসবে 13 + 2 আসবে 15/5 আসবে তাহলে দেখো আমরা লিখতে পারি 2x equals to 15/5 তাহলে x equals to কি হবে 15/2 × 5 মানে 15/10 আসবে এটা করলে কত আসবে 5 × 2 = 10 5 × 3 = 15 তাহলে 3/2 আসবে তাহলে x সমান আমরা পেলাম 3/2 এখানে কি 3/2 অপশন আছে 3/2 দেখো অপশন নেই তাহলে আমরা কি করব এটাকে আমরা ভেঙে নেব 2 × 2 = 3 তাহলে 1 পূর্ণ 1/2 অপশন এ ইজ দা রাইট অ্যানসার খুব ভালোভাবে বুঝে নাও এই জায়গাটি তোমরা যদি বুঝে নিয়েছো তাহলে কিন্তু অঙ্কটি তোমাদের কাছে ইজি হয়ে যাবে এরকম অঙ্ক কিন্তু আরো অনেক পাবে তোমাদের পরীক্ষাতে এই টাইপের অঙ্ক অর্থাৎ কিছু পরিমাণ যদি কোশ্চেন জটিল হয় তাহলে এই অঙ্কগুলি দে তোমরা ভিডিওটি কেমন লাগলো তোমাদের আশা করি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও